বিসমিল্লাহ রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সুস্বাগতম। আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি রোমানা আফরিন, সহকারী শিক্ষক বাংলা, আমানতুল্লাহ ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের চারুপাঠ বইয়ের সততার পুরস্কার, প্রথম গল্পটি সততার পুরস্কার ক্লাস নেব। শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা প্রথম পত্র সততার পুরস্কার। সততার পুরস্কার হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা। তোমরা কি জানো যে সততার পুরস্কার কে লিখেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার জন্ম কত সালে? তার জন্ম হচ্ছে 1885 সালে, আর মৃত্যু হচ্ছে 1969 সালে। 1885 সালে তিনি ভারতের পশ্চিম পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। 1969 সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ হলে তাকে প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। তো সততার পুরস্কার গল্পের পাঠের উদ্দেশ্য তোমরা কি জানো? সততা ও নৈতিকতা মূল্যবোধের পরিচয় এই গল্পে তুলে ধরা হয়েছে। পাঠ পরিচিতি। মোহাম্মদ শহীদুল্লাহ এ গল্পে হাদিসের কাহিনী উল্লেখ করেছেন এবং আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য ও সততা পুরস্কার লাভের জন্য পুরস্কার দেন। ইহুদি বংশে তিনজন ব্যক্তি ছিল। তিনজনের মধ্যে শারীরিক ত্রুটি ছিল। এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্যই আল্লাহ একজন ফেরেশতা পাঠান। তখন স্বর্গীয় দূত যখন আসে, ফেরেশতা যখন আসেন, তখন প্রথম তিনজনের মধ্যে প্রথম রোগী যিনি, তিনি হচ্ছেন ধবল রোগী, আর দ্বিতীয়জন হচ্ছে টাকলা, আর তৃতীয়জন হচ্ছে অন্ধ। ফেরেশতা তখন প্রথম ধবল রোগীর কাছে যান এবং বলেন, তুমি কি চাও? তখন বলল, তুমি সবচেয়ে কী বেশি ভালোবাসো? তখন সে বলল, আমার গায়ের রং যদি ভালো হতো, সবাই আমাকে গায়ের রঙের জন্য ঘৃণা করে। তখন ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিল এবং তার গায়ের রং ভালো হয়ে গেল। তখন সে তাকে বলল, এখন তুমি কি চাও? তখন সে বলল যে আমি গরিব, আমাকে যদি একটি উট দেওয়া হয় তাহলে আমি খুশি হতাম। উট চেয়েছিল। তখন ফেরেশতা তাকে একটি উট দিল। তারপর দ্বিতীয় জনের কাছে যখন যায়, তখন বলে, তুমি সবচেয়ে কী বেশি ভালোবাসো? তখন সে বলল, আমার মাথায় তো চুল নেই, আমার মাথায় যদি চুল গজায় তো? তখন সে ফেরেশতা তার টাকলা মাথায় হাত বুলিয়ে দিল এবং চুল গজাইল। তারপরে শেষে তাকে বলা হলো, তুমি কি চাও, সবচেয়ে বেশি ভালোবাসো? তখন সে বলল, আমাকে যদি একটা গাভী দেন তাহলে আমি খুব খুশি হতাম। তখন তাকে একটি গাভী দেয়া হলো। তারপরে ফেরেশতা তৃতীয় জনের কাছে যান, তখন তাকে বলল যে তুমি সবচেয়ে কী বেশি ভালো? সে তখন বলল, আমার দু চোখ অন্ধ, আমি তো দেখতে পাই না, আমার চোখ দুটো যদি ভালো হয়ে যেত। তখন সে বলল, তখন সে তার চোখের মধ্যে হাত বুলাই দিল, তখন সে দেখতে পেল। তারপর তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি সবচেয়ে বেশি ভালোবাসো? সে তখন বলল, আমাকে যদি একটা খাসি দেন, ছাগল দেন, তাহলে আমি খুব খুশি হব। তখন ফেরেশতা তাকে একটি গাভীন ছাগল দিল, সে খুব খুশি হল। ফেরেশতার দয়ায় তিনজনের শারীরিক ত্রুটি দূর হয়ে গেল, তিনজনের আবার স্বাভাবিক জীবন ফিরে পেল। তখন স্বাভাবিক জীবন ফিরে পেয়ে প্রথমজনের একটি উট থেকে অনেকগুলো উটের মালিক হলো, দ্বিতীয়জন একটি গাভী থেকে অনেকগুলো গাভীর মালিক হলো এবং তৃতীয়জন একটি ছাগল থেকে অনেক ছাগলের মালিক হলো। একদিন ফেরেশতা আবার আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তিনজনের কাছে পাঠান। তখন তিনজনের কাছে প্রথম জনের কাছে আসে, সে তার বলে, আমি বিদেশ থেকে এসেছি, আমি বিদেশে সব সম্বল হারাইয়া ফেলেছি, আমার বাড়ি ফেরার কোনো টাকা পয়সা নেই। তখন সে তাকে বলল যে জিজ্ঞাসা কর, তার কাছে কিছু চাইল, তিনি তখন অস্বীকার করলেন। তখন তিনি প্রথম দুজন কাকে তার আগের কথা স্মরণ করিয়ে দিলেন, কিন্তু তারা অস্বীকার করল। অস্বীকার করার পরে তখন বলল যে তোমার তো এত কিছু ছিল না, কিন্তু আল্লাহ তোমাকে দিছে। তখন বলছে, না, এটা আমার আগে থেকেই ছিল সব কিছু।
তখন অস্বীকার করার পরে তখন ফেরেশতা মন খারাপ হয়ে গেল, আল্লাহ তাকে তাদেরকে আগের মতো করে দিল। তারপর ফেরেশতা তিনজনের মধ্যে যিনি অন্ধ ছিলেন তার কাছে গেল, তখন তার কাছে বলল আমি এরকম বিদেশ থেকে এসেছি, আমার সব কিছু ফুরাইয়া গেছে, আমার কিছু সাহায্যের প্রয়োজন। তখন অন্ধ তাকে দিতে রাজি হলো এবং তিনি বলেছেন আল্লাহ আমাকে আমার চোখ ভালো করিয়ে দিয়েছে, আমার অনেক সম্পত্তির মালিক করছে। তখন ফেরেশতা তাকে বলল তোমার যা আছে তোমারই থাক, আমি তোমার কাছে কিছু নিব না, সেভাবে বলে তাকে সান্ত্বনা দিল। এবং তখন আল্লাহ অন্ধ ব্যক্তির উপর খুশি হলেন আর প্রথমজন ও দ্বিতীয়জনের প্রতি অখুশি হলেন, বেজার হয়ে গেলেন। তখন তিনি বললেন যে দেখো কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, তারা করে নাই, প্রথম দুজন করে নাই, দ্বিতীয়জন করছে, এই জন্য তৃতীয়জন করছে, এই জন্য তার সকল সম্পত্তি থেকে গেল এবং প্রথম দুজন আবার পুনরায় আগের মতো হয়ে গেল। অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতার উপযুক্ত ফল পেল, তারা ফল পেল এবং তার আল্লাহ তার উপর তাদের উপর নারাজ হলেন এবং তৃতীয়জনের প্রতি খুশি হলেন। তাহলে তোমরা কি বুঝতে পেরেছ যে সত্তার পুরস্কারে তিনজন ব্যক্তি ছিল এবং তারা কি কি রোগে আক্রান্ত ছিল? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ, একজন ছিল ধবল রোগী, আরেকজন ছিল টাকলা, আরেকজন ছিল অন্ধ। আল্লাহর দয়ায় তারা তিনজনে ভালো হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য একদিন ফেরেশতা পাঠান। ফেরেশতারা এসে দুজন তাদের মন খুশি করে তাদের চাওয়াটা পূরণ করেন নাই, কিন্তু তৃতীয়জন অন্ধ ব্যক্তি যে ছিলেন তিনি তার চাওয়াটা পূরণ করছেন ফেরেশতার। তারা আল্লাহ কাদের পর খুশি হয়েছে, আল্লাহ প্রথম দুজনের পর বেজার হয়েছে এবং কি তৃতীয়জনের পর অন্ধ ব্যক্তির পর অনেক খুশি হয়েছে। এবং তার যে সম্পত্তি ছিল বা যা কিছু ছিল আল্লাহ তাকে বলছে তোমার যা আছে তা সব সকল কিছু তোমারই থাক। কিন্তু প্রথমজন আর দ্বিতীয়জন যখন ধবল রুগী আর টাকলা যখন দিতে চায় না, আল্লাহ তাদের বেজার হয়ে তাদেরকে পুনরায় আগের মতো করে দিয়েছে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছ যে অকৃতজ্ঞরা তাদের অকৃতজ্ঞতা উপযুক্ত ফল পেল? তাহলে সততার পুরস্কার কার লেখা? সততার পুরস্কার হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেখা। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? 1885 সালে ভারতের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। এবং তিনি কত সালে মৃত্যুবরণ করেন? তিনি 1969 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ হলে প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়েছিল। এ ক্লাসে কি তোমরা বুঝতে পারছো বা তোমরা বলতে পারবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেছিল? তাহলে ডক্টর মোহাম্মদের জন্ম ছিল 1885 সালে আর মৃত্যু ছিল 1969 সালে। তাহলে সততার পুরস্কারে তিনজন রুগীর কথা বলেছেন ইহুদি বংশের, তারা কে কে? তারা হলো ধবল রুগী, টাকলা আর হচ্ছে অন্ধ। তারা কি ফেরেশতার দয়ে সুস্থ হয় নাই আল্লাহর রহমতে? না, তারা দুজনেই তিনজনেই সুস্থ হয়েছিল এবং তিনজন কাকেই প্রথমজনকে একটি উট উপহার দিয়েছিল সুস্থ হওয়ার পরে, দ্বিতীয়জনকে দিছিল একটি গাভী আর তৃতীয়জনকে দিছিল একটি ছাগল। কিন্তু সবাই তার আল্লাহর দয়া এবং ফেরেশতার দয়া ওরা সকলেই মনে রেখেছে, কিন্তু প্রথমজন আর দ্বিতীয়জন অস্বীকার করেছিল, এই জন্য তারা আগের রূপে আবার পুনরায় ফিরে গিয়েছিল। আর অন্ধ যিনি ছিলেন উনি কিন্তু তার সম্পত্তি সব কিছুই তার কাছে ছিল এবং তিনি অনেক ভালো চলেছেন। এখন তোমাদের যদি কোনো কমেন্টস থাকে কমেন্ট বক্সে কমেন্টস করিও। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, করোনাকালে বাইরে যেও না, স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। আসসালামু আলাইকুম।